লবণ তো সাদা, আয়োডিন যদি দেওয়া হয় তাহলে পরে ওইটার মধ্যে একটু লেবুর রস ফলাইলেই লবণের উপরে ওইটা আসতে এরপর একটু কালার চেঞ্জ হইয়া নীল লাল খৈরি একটা রূপ ধারণ করবে, সাদা আর থাকবে না। তখন বুঝতে হবে হ্যাঁ এর মধ্যে আয়োডিন দেওয়া হয়েছে। অনেক আয়োডিনটা যদিও জাতিসংঘ থেকে বিসিক থেকে সারা বাংলাদেশে ফ্রি দেওয়া হয়, কিন্তু আয়োডিনটা অনেক সময় অনেক লবণ ফ্যাক্টরিগুলো দেয় না ঠিক মতন। না দিলে আয়োডিন ছাড়া আপনি লবণ খেলে আপনার গলগণ্ডের ঝুঁকি বহন করবেন, আপনি টিউমারের যত ধরনের টিউমারের ঝুঁকি আপনি বহন করবেন। অতএব আপনাকে সাদা লবণ খেলে সারফেস লবণ বলি ডাকে, আবার আমরা সামুদ্রিক লবণও বলি, এই লবণ খেলে আপনাকে আয়োডিন দিয়েই খেতে হবে। প্রতিটা খাদ্যের সাথে এরকম পথ্য যোগ করে যদি আপনি খান তাহলে সেটা আপনার ওষুধ হয়ে যাবে। যেরকম ধরেন আমরা ভাতের মার, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লাইম, পান্দা ভাতের পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লাইম, ডাবের পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লাইম, আর এখন ডায়রিয়ার জন্য আমরা বাজারের ওরাল স্লাইম গুলে খাই বা নিজেরা তৈরি করে খাই। 1 কেজি পানির সাথে 1 চিমটি লবণ 1 মুঠ গুড় দিয়ে ঘুটুক করে আমরা তৈরি করে 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমরা খাই। এই যে আমরা স্লাইমটা তৈরি করা শিখে গেলাম পর থেকেই আমাদের ডায়রিয়ার উপরে আমরা একটা বড় ধরনের আক্রমণ করতে পারলাম পৃথিবীতে। বিশেষ করে নদীমাতৃক এলাকাগুলোতে ডায়রিয়া বেশি হয়, কারণ আমরা গবেষণা করি এইভাবে যে নদীর পানি যারা খায়, নদীর পানি যারা ব্যবহার করে তাদের কী ধরনের রোগ হয়, তাদের রোগ বেশি হবে ডায়রিয়া, তাদের পেটে অসুখ একটু বেশি হবে,